জয় শোনা মায়ের জয়। এই মা অনেক উপকার হয়েছে, মায়ের মুখে শোনা যায় বলমান। এদিকে সরাই লেগে ছিল আমার দিয়ে, তারপরে হাত পা ফোলা ব্যথা এখন কমে গেছে, কিন্তু ব্যথাটা একটু আছে, মাথা ফাঁকা ব্যথা। কবে এসেছিল মা? এই তো এক মাস হয়েছে। হাত পা ফোলা ছিল? হাত পা ফোলা ছিল, গাল মুখ পুরো ফুলে গেছিল। গাল মুখ পুরো ফুলে গেছিল? হ্যাঁ, একদম পুরো ফুলে আছে। ওষুধ খেতে খেতে মরে যেতাম, তারপরে এখন এক মাসের ওষুধ সব বন্ধ করে দিয়েছি। আমি ভালো আছি, আমি এখন এখন মায়ের কাছে এখন ইচ্ছে ওষুধটা বন্ধ করে দিয়েছে। মা যা করবে তাই। মুখ ফুক সব ফুলে গেছিল, ভালো মা আছে? হ্যাঁ মা আছে, অবশ্যই মা আছে। শুধু নাম যা পড়ে না, জবা ফুল খেতে না, জবা ফুল আমি খাই, শুধু বাবাকে খাওয়াতে। বাবা ক্যান্সারও ভালো হয়েছে, তোমার গ্যাস অম্বল শ্বাসকষ্ট সব ভালো, শুধু নাম জপ করে। গোপালের জামা দিয়েছে, মায়ের জন্য শাঁখা পলা নিয়েছে, যেহেতু ক্যান্সার রোগ ভালো করছে, স্বামীর অনেক ভালো হয়েছে, নিজে অনেক ভালো হয়েছে। সিঁদুরটা মাকে দিয়ে দাও, আমাকে আলতা পড়াবে একটু, তাহলে বসবে মা, অনেক ভক্ত আছে। এই মা কি নিয়ে এসো, একটু দেখাও, রাখো রাখো রাখো, একবার দেখাও। মা অনেক জিনিস নিয়ে এসছে, বাবু মায়ের জন্য মায়ের একটা গোপন রোগ ভালো হয়েছে, কাউকে বলবে না, বুঝতেই পারছো মেয়ে মানি মা, তাই সব কথা ভিডিও না বলাটাই ঠিক আছে। তাই মা আমাকে একটা পদ্মের মালা পরিয়েছে, যেহেতু মাকে আমি রোজ নিজের পদ্মের মালা করে পড়াই। আর মা দেখো, এই যো তিনি এনে দিয়ে ভক্তদের ভালোবাসা, কারণ নিজে অনেক জানে, বুঝে গেছেন যে আমার অনেক টাকা ব্যাপার ছিল ডাক্তার দেখাতে গেলে, ওটি করতে হলে। তাই মা খুশি করে মায়ের জন্য সিমুই আর গাছের কুমড়ো। ব্যবসার মুড়ি দিয়েছে, বাড়িতে চাউমিন মেশিন বসিয়েছে, চাউমিনও দিয়েছে। দেখো এটাই ভক্তদের ভালোবাসা। একবার সবাই উলুধুনি দাও, আর বাবা কি পাপড় দিয়েছে আজকে মায়ের জন্য, কিন্তু বেগনি ভাজা পাপড় ভাজা সন্ধ্যার সময় কিন্তু ব্লাউজটা একবারে খাটিয়ে এনেছে মেশিনে, মা মেশিনে নিজে তৈরি, নিজে তৈরি করে। মা টিপ চেয়ে এসছে, লাল টিপ। আর মায়ের জন্য গোলাপ জলও দিয়েছে, মায়ের জন্য বাদাম দিয়েছে, জয় দিয়েছে নিজে সকালে মায়ের জয়। যাচ্ছি মা রেখে দে মাকে দেখিয়ে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায় বলো মা। 17 বছর ধরে ক্যান্সার, ভালো হচ্ছে না, তোর ডাক্তার দেখেছি, কিছু করতেও ভালো হচ্ছে না। দিয়ে মায়ের ইউটিউব দেখে আমি জবা ফুল খাই, মায়ের ইয়ে ছবি বা দিয়েছি, জবা ফুল খাই, ভালো আছে, ঘাটে শুকিয়েছে, কিন্তু ব্যথাটা আছে প্রচুর। ক্যান্সারে ঘাটা শুকিয়েছে, কত বছর ছিল? 17 বছর। মায়ের কাছে প্রথম আসছো? শুধু জবা ফুল খাই তো নিজে ভিডিও দেখে ক্যান্সারও অনেক শুকিয়ে গেল, মানে একটু আছে ঘাটা, আর ওই ব্যথা প্রচন্ড ব্যথা অনেকটা শুকিয়ে গেছে। বাবা চরম মিরাকেল পেয়েছে, দেখে নে বাবার ক্যান্সার হয়েছিল 17 বছরে, শুধু ভিডিও দেখে জবা ফুল খাইয়েছে, সেই ঘা অনেক শুকিয়ে গেছে। মা আছে? মা চলন্ত আসবি তো মায়ের কাছে? মা আপনি বলেছিলেন যে আপনার কাছে আসে কথা বললে আপনি দেখতে পারেন না, সত্যি আমরা মানে শুয়ে আছি, ওকে জ্বর নিয়ে এসেছে অফিস থেকে, বাড়ি এসেছে টিফিন খেলো না, যে শুয়ে আছে আমি বলছি আমার খুব জ্বর, তোমার পাশে সব আমি হাতে ধরে শুয়ে আছি, মায়ের নাম করছি, হাতটা টিপে দিলাম যে আমি শুয়েছি, আর দু ওকে এসে মা টিপে দিয়েছে, বলছে আমাকে কে টিপে দিল, তাই বলছে আমি বলছি তাহলে ঠিক, মা এসছে এক ঘন্টার মধ্যে জ্বরটা ছেড়ে গেছে, জ্বর ছেড়ে গেছে, কিন্তু আমি কি বলি ভিডিওতে মা কেমন কাঁদছে দেখো। আমি বলি ভক্তদের আমি কোনো কথা শুনি না,
আমি শুনবো না যখন রেগে যায়। মা বলছে তুমি ঠিকই তো বলো মা, তুমি কারো কথা শোনো না, মা অন্তর্যামী, মা সব জানে। এত জ্বর, শুধু নাম জপ করতে করতে হাত পা ধরেছে, জ্বর নেমে গেল। মা টিপে দিয়ে চলে গেছে, স্বয়ং টিপে দিয়ে চলে গেছে, ঘর লাগানো আছে। আমরা একবার সবাই তোরাছি ঘুমোই রে তোরা। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, বড় আদরের নাম আমার সোনা মা। সবাই তো সন্তানদের আদর করো, আমার সোনা আমার নেনা, কই মাকে তো কই আদর করো না, আমার সোনা মা, আমার আমার একদম আমার সব থেকে সোনা মা। মা গিয়ে খেতে চেয়ে জয় খাকে দেখাও, জয় সোনা মায়ের, জয়। এই মা চরম উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমি মানে আমার মাথায় টিউমার হয়েছিল, টিউমারটা মায়ের নাম করে ভালো হয়েছে, আর পেটে অত্যাধিক ব্যথা হতো, পেটের ব্যথাটাও ভালো হয়েছে। অনেকবার আসে বাবাকে দেখছিলাম লাইনে, বাবা কই, অনেকবার আসে বাবা, যাই গো মা, তুমি এইদিকে এসো। এই মা চরম মিরাক্কেল পেয়েছে, সব থেকে বড় মিরাক্কেল মাথায় টিউমার হয়েছিল, বলো মা। হ্যাঁ, দিয়েছে মায়ের নাম করে, এখন ছোট্ট হয়ে গেছে, আর পেটে ব্যথা হতো অত্যাধিক, মায়ের নাম করে করে পেটের ব্যথাটাও ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি ইয়ে থেকে, বাগনাপাড়া থেকে। আগে এসেছিলে মা? না, এই প্রথম আসছো, শুধু নাম জপ করে। কে কে এসছো তোমরা? আমি আমার স্বামী আর ছেলে। আমার স্বামীরও মানে পায়ে ব্যথা প্রচণ্ড, মানে দুটো হাঁটু ব্যথা, অপারেশন করতে বলেছে, ওরও শরীরটা ভালো হয়েছে, মায়ের নাম আছে এটা কতদিন পরে নেই। এই মা চরম মিরাক্কেল হয়েছে, মাথায় টিউমার হয়েছিল, শুধু নাম জপ করে টিউমার ভালো হয়ে গেছে। তাই মাকে ডালা ভরে পুজো দিয়েছে সবাই, বগুলো তুমি দাও। চারবার এলো, অনেক উপকার হয়েছে। এই মা ফটো এঁকে এনেছে, একবার দেখাও মা, দেখাও মেয়েকে, দাও মেয়েকে দাও ফটোটা, একটা সুন্দর ফটো এঁকেছে। এই ফটোটা তুমি নিজে এঁকেছো মা? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছো মা তুমি? ক্লাস নাইনে। টিনা দাস। আগে এসেছিলে মা তুমি? না, প্রথম। তোমার মনে হয়েছে? ফটোটা দেখা, ফটোটা মা অঙ্গাঙ্গি তো, অঙ্গলা মা, কৃষ্ণ কালী মা। ক্লাস নাইনে পড়ে, দেখো খুব সুন্দর একটা ফটো এঁকে এনেছে, একটা শিব ঠাকুর এনেছে আমার আনতে, মানে ফোনটা করে। এই প্রথম আসছে মা? হ্যাঁ প্রথম। কিছু উপকার পেয়েছো? হ্যাঁ উপকার পেয়েছি। বলো মা কি উপকার হয়েছে? মায়ের নামে বাবার কাজটা বন্ধ হয়ে গেছিলো হাত কেটে গিয়ে, সেই কাজটা মাকে ডেকে দুপুরবেলার মধ্যে আমাকে একটু এও করছে যে তুমি সবসময় ভিডিও দেখছো, তোমার কাজ বন্ধ হয়ে যায় না। তা আমি বলছি মায়ের যদি ইয়ে থাকে তাহলে তোমার যদি একটা ভালো কাজ হয় আমি কাজ ছেড়ে দেবো। বলতে বলতে রাত্রিরে ফোন এসেছে যে তুমি এই কাজটায় আসো কালকে সকাল থেকে, মাকে ডেকে, ঘরে মাকে ডেকে। কোথা থেকে আসতে বলে মা? আমার বাড়ি হাবড়া অশোকনগর থানা। শুধু নাম জপ করে, নাম জপ করে। একবার সবাই উলু তুলি দাও। মাথায় টিউমার ভালো হয়েছে, নাম জপ করে কাজের জোগাড় হয়েছে। ক্লাস নাইনে পরে ওই মন্দিরে একটা ভক্ত মা দিয়েছিলো, মনে আছে? সেভেনে পরে বাঁধিয়ে এনে দিয়েছিল। এই মা দেখো আমাকে, মাকে এঁকে দিয়েছে। সবাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ। ভক্তকে দেখি একটু, মা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আমার আদরের নাম। এই মা এসে বলেছে আমি অনেক উপকার পেয়েছি, মা কোথা থেকে আসছো? মা আসামের দুলিয়াজান, আসামের দুলিয়াজান থেকে এসেছি। মায়ের জন্য দেখো কি নিয়ে এসছে, বড় একটা তামার পুষ্পপত্র দিয়েছে। জয় কৃষ্ণ কি জয় কি জয়।
আমার বড় ছেলের গা থেকে যেতে নেগেটিভিটিটা যায়, অনেক উপকার হয়েছে মা, কিছু অনেক উপকার হয়েছে মা, উপকার হয়েছে বলো মা। ওই যে ওদের এক্সাম, ঘরের পরিস্থিতি সব কিছু ভালো করেছে, যাই মাকে দেখেছি, কৃপা করেছে, কৃপা করেছে। আমি ইউটিউব দেখে দেখে নাম জোস করে সব পেয়ে গেছি, তার জন্য আমি এসে দর্শন করব। মার কাছে সন্ধ্যা সময় ভোগ দিবি, ওই যে এক মা অনেক ফল টল দিয়ে গেল না, আমার এটা কেটে দিয়ে দিবি। জয় ভোগ ওখানে রেখেছে আমি তোমার চিকচিক ভোগ ফল তো সন্ধ্যা সময় কেটে। জয় সোনা মায়ের জয়। ছোট্ট একটা প্রশ্ন এসেছে বলো বেটা, কবিতা বলতে জানো নাচ করবি? নাম বলো, নাম বলো। আমার নাম নিকি ঘোষ। কবিতা বলবে? বলো বলো বলো। পতাকার পাঁচ রং বলো। বলো তো দেখি পতাকায় মোরে কয়টি রং আছে, শিক্ষক এসে শুধালে মিশে দ্বিতীয় শ্রেণীর কাছে, একটাতে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙালো জাতীয় পতাকা জুড়ে, বেঞ্চের কোণে শিশু ছিল এক ভোটে, পতাকার মাঝে পাঁচ রং আছে। অবশ্য শিশুটির কথা শুনে পাখি ছেলে খায় হেসে লুটো ছুটি, শিক্ষক রেগে বলে ডেকে ও ঝাউ কি করে পাঁচটি, ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা মিলে রং আছে এতে, শিক্ষক বললেন এটিকে ধরলেও হচ্ছে মাত্র চারটি রং আছে, আর এক লাল লাল ঝাঁপ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কপিনের ঢাকা খুললে, এই ছোট্ট বাচ্চা দেখো যখনই আমি মালাটা কেড়ে নিচ্ছি আমার হাত থেকে কেড়ে নিল, আমাকে পড়াবে, আমাকে পড়াবে। কবিতা বলেছে বাচ্চাটা নাচ করে, কিসে পড়াবে এটা তুমি? এটা কে ওই মা? এটা কে? এটা কে? ওইটা কে? আমি কে? আমার মেয়ে জামাইটাকে নিয়েছি মা, সেবারে এসেছিল। এই মা ঘরে বসে কিছু উপকার পেয়েছে গো? মা ঘরে বসে উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায় বলো মা। মা আমার বিয়ে হওয়ার আগে অনেক সাদা সিরাপ হতো, আমি দুই সন্তানকে জন্ম দিয়ে আমার সাদা সিরাপ ভালো হয়নি, এর মায়ের কাছে এসে আমি অনেক ভালো আছি, আমার সাদা সিরাপ অনেক ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? মা মেমারি থেকে, মেমারি আমাদপুর থেকে। আগে এসেছিল মা? হ্যাঁ আমার ওই মন্দিরে এসেছিল, ওই মন্দিরে এসেছিল। মায়ের গোপন রোগ শুনলে, দুটো সন্তান হওয়ার পরও যেগুলো মেয়েদের অনেক গোপন রোগ থাকে, মা ভালো হয়েছে তাই জন্য দেখো অনেক বছরের রোগ, তোমার অনেক বছরের রোগ। এই মায়ের যেটা মেয়েদের গোপন রোগ থাকে, অনেক রোগ পরিপূর্ণ ছিল, দুটো সন্তানের জন্ম দেওয়ার পর বহু বছর রোগ ভালো হয়নি, মুখেও ঘা হতো, মুখে পেছাবে জায়গায় ইনফেকশন হয়েছে, কিন্তু মায়ের জন্য আমি বেঁচে আছি আর মাকে ভালোবাসি আর বাঁচবো, আর মাকে ছাড়া আমার কিচ্ছু চাই না। যতদিন বাঁচবে মায়ের কাছে আসবো। তোমার কাছে কোনো টাকা পয়সা কিছু চাওয়া হয়েছিল মা? মা আজকে রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছি, মা গঙ্গা জলে মা কৃষ্ণকালী মা দাঁড়িয়ে আছে,
মা আমাকে ভালোবাসে মা। এই মা দেখো বিস্কুট এনে দিয়েছে মাকে, কেননা মায়ের মুখ ময় ঘা ছিল, মায়ের মুখে ঘা ছিল, টয়লেটের জায়গায় ইনফেকশন ছিল, সাদা সারা হতো বহু বছরে, শুধু একবার মায়ের কাছে এসে ভালো হয়েছে। মা তুমি আজকে কত দক্ষিণা দিয়েছো মা? আজকে মা 20 টাকা দিয়ে দক্ষিণা দিয়েছে। কৃষ্ণকালী মা দিনের যে বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণ যে দিনের বন্ধু, গরিব দুস্থ অনাথ দেখার জন্যই তো মা এত বড় দায়িত্ব আমার ওপরে চাপিয়ে দিয়েছেন। আজকে তাদের লাখ লাখ টাকা খরচা করার ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তাই শুধু মায়ের কাছে ভালো হয়েছে। একবার সবাই বলো জয় সোনা মায়ের জয়। এই মা প্রতিমা আমাকে একটা কথা বলেছে, বলো মা। আমি মাকে খুব মানে ভক্তি করি, আমি দূর থেকে মাকে ডাকি, মা আমার সব কষ্ট দুঃখ আমার নিবারণ করেছে। আমি মাকে আরও ভালোবাসি, আরও ভালোবাসবো। আমার ইচ্ছা যে আমি মায়ের মন্দিরে কিছু দেবো। তুমি বললে মাকে দেখে আমি তোমার মুখ পাই, সত্যি বলছি মা। আমার যেন ইচ্ছা, আমি তো বলে এসেছি মাকে ওখানে তোমার পায়ে আলতা পড়া, কিন্তু আমি সেই সৌভাগ্য পেলাম না। আমি আবার আসবো, আমি পুজোর পর আসবো মা। আমার একটা ছোট পার্লার আছে মা, আমি সেটা কাজকর্ম করে আমি রামরাজা মা আমাকে এসেই বলেছে মাকে দেখে আমি ধন্য, আমি ছোটখাটো অনেক উপকার পেয়েছি, মায়ের কাছে আসতে থাকবে। একবার সবাই বলো মা তুমি আলতা পড়লে যদি একটু দাঁড়ালে দাঁড়াও, যদি পড়াতে দাঁড়াও। জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাক্কেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায় বলো মা। তিনি 2 মাস ভর্তি ছিলেন চেন্নাই আইসিইউতে ছিলেন, ঘুমায় ছিলেন, কথা বলার ক্ষমতা নেই, হাঁটারও ক্ষমতা নেই, কিন্তু এখন উঠে দাঁড়িয়েছেন, কিন্তু হাঁটা চলে কিন্তু উঠে দাঁড়িয়েছেন। সেটা আমরা ওনারা কিছুই জানে না, আমরা বাড়ি থেকে কত লাখ টাকা খরচা হয়েছে ওনার? 45 থেকে 50 লাখ টাকা, 45 থেকে 50 লাখ টাকা খরচা হয়েছে। উনি আইসিইউতে ভর্তি ছিল, শুধু নাম জপ করাতে উনি আজকে উঠে দাঁড়িয়েছেন। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে ত্রিশূল ঠেকিয়ে দিন নি না আছে মা। জয় সোনা মায়ের জয়। এই বাবার চরম মিরাক্কেল পেয়েছে মা, বাবা মাকে এসেই বলেছে ধানের পুরো গোলা টোলা বন্ধ হয়ে গেছিল, একদম 16 লাখ টাকা দেনাই পড়ে আছে তোমার। জমি সোনা সব বন্ধ করেছে মা, জমি সোনা দানা সব বন্ধ করেছে। চিত্রতে মাকে আমি রেখেছি, আমি আছে সেটাও মা বন্ধ হয়ে গেছি। ওইটাই পথ দেখাচ্ছে তো, ওই দিয়ে আস্তে আস্তে সব খুলবি, সব বান্ধন গুলো মা ছাড়িয়ে দেবে তো। কত থেকে আসছো মা? একবার সবাই বলো মাকে কোনোদিন ভুলো না মা, যতদিন বাঁচবে মায়ের কাছে আসবে। কারণ মা দেখো রাস্তা তোমার ঠিক সূত্রপাত ধরিয়ে দিল, এই রাস্তায় হাঁট আর তো দিনা মুক্ত হ। মা আছে, মা ছিলেন, মা থাকবেন, শুধু আমাদেরই বিশ্বাস নেন। জয় জয় কৃষ্ণ, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, তাই জন্য বাতাসে উড়িয়ে নিতে হবে। একবার সহজ হবে সবাই, এত চিৎকার কেন? উড়িয়ে নে রে তোরা উলুদনি, লুটকে দিতে দিয়েছিল মা, কই মা? দিদি মাকে বলতে দিয়ে সবাই বলো খেয়াল করেছেন যে ত্রিপল কিনে মা তুমি ছাপ্পর দেবে, তাই 500 টাকা মায়ের মন্দিরে দান করেছেন, যে তোমার ভক্তরা যেন রোদ না পায়, জল না পায়, এটা ত্রিপল এনো মা।
এই যে ভক্তরা ভাবছেন ভালোবাসছেন, দেখে দে মা, মায়ের অনেক বাসন পত্র লাগে। বাবা কোথা থেকে আসছো বাবা? মা কোথা থেকে আসছো? হরিয়ানা থেকে আসছো? কতক্ষণ লাগলো বাবা তোমার? কতক্ষণ লাগে? আমি কাল 12 ঘন্টা, কাল বিকেলে বেরিয়েছি 4টায়, কালকে দুপুরে খেতে বসে টিকিট করেছি। আপনি ছেড়ে নেন, তারপর আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে বাবা। কোথা থেকে আসছো বললে মা? হরিয়ানা। কতক্ষণ লাগলো? 27 ঘন্টা। হরিয়ানা থেকে এসছো? হরিয়ানা মা আগে এসছি, দেখেছো মাকে পোশাক পরেছি, হরিয়ানা পোশাক, সেই জামাগুলো মাতাজিকে পড়ায় ওখানকার। হরিয়ানা মা আগে এসছিল অম্বুবাচী সময়। সবাই কি স্বপ্ন দিয়েছে বলো মা? এই মগগুলো আপনার বাবা দিয়েছে, ওই খিচুড়ি ভোগ টিচুড়ি ভোগ জলপাল দিতে। দেখাও দেখাও, আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে পরমান্নার খিচুড়ি খেয়ে এসছে। তো আমি দূর থেকে এসছি, ওখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, আমি আনতে পারিনি, এটা আমি মায়ের জন্য দিচ্ছি আর মন্দিরের জন্য। এই মা হরিয়ানা থেকে এসে মা দেখেছেন পুরো খিচুড়ি গন্ধ বেড়েছে একটা, আমাকে নিজে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। হরিয়ানাতে আলতো চাল পাওয়া যায় না মা? গোবিন্দভোগ চাল, হাসি মুখে যেন থাকো তোমরা। হাসি মুখটা এমন একটা প্লাস পয়েন্ট দেখবে, যত দুঃখই হোক তোমরা হাসবে, দেখবে শান্তি আসে মনে একটা। এই জন্য দেখো আমিও তো দাঁড়িয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই, তাতে একটা আনন্দ অনুভূতি হয় যে না, সকল ভক্তরা মায়ের কাছে উপকার পায়, আসেন। আমিও হাসি মুখে ভক্ত দেখি, কাউকে যেন কোনো ভক্তি যেন কষ্ট না দিই, মা যেন প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে দেন। আর সব থেকে বড় জিনিস, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখেছিলাম যে মা দুজনা বসে আছে, গলায় কি হয়েছিল? গলায় কাঁটা লেগেছিল, আমি নিঃশ্বাস, মাছের কাঁটা না মাংস, কাঁটা লেগেছিল গলাতে। মায়ের আমি ইউটিউবে দেখে, মাকে দেখে আমি বলছি মা আমাকে বাঁচাবে না কেউ কি নাই, তখন আমি তোমার দেখেছিলাম, দিয়ে আমি মায়ের নাম জপ করে মা আমাকে সব দিয়েছে, কী করে গলায় লাগিয়েছিস, আমি বলেছি মা এই করে ওই করে, বলছি তুই আমার কাছে যাবি, মা আমাকে দেখিয়েছে পরশু দিন, তুই মা আমাকে দেখা দিয়েছে। আমি বোন বোনের জন্য বলেছিলাম। কোথা থেকে আসছো মা? আমরা ভাতার বলগুনা থেকে আসছি। আগে আসছিলে? না না, এই প্রথম শুধু নাম জপ করি, গলায় মাংস কেটে গিয়ে কাঁটা লেগে গিয়ে, কাঁটা লেগে গিয়েছিল আমার, হাতে কমে গেছে, শুধু নাম জপ করি। মা বলেছে যে